নমস্কার, আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি খুবই একটা সুন্দর ভালো জায়গাতে, একদমই বাজেটের মধ্যে আর নিরিবিলি এলাকার মধ্যে একটা তিন কাটা প্লট নিয়ে চলে এসেছি। তিন কাটা প্লটটা ফর সেল আছে, বিক্রি আছে, রেট কত আছে আমি এইগুলো একটুখানি ভিডিওটা লাস্টে আমি বলে দেবো। তার আগে আপনাদেরকে বলে দিই, এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তাটা আছে বসন্তপুর। এই বসন্তপুর থেকে বাস স্ট্যান্ড খালি মাত্র 5 মিনিটের বাইকের পথ। বাস স্ট্যান্ড থেকে আপনারা রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশন পড়ছে 5 মিনিটের পথ। রেলওয়ে স্টেশন থেকে আপনারা কিন্তু মেন মেন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো 5 থেকে 6 মিনিট বা জোরের জোর 10 মিনিটের পথ। এই রেলওয়ে স্টেশন একদমই এই প্লটের কাছাকাছি, ঠিক আছে। আরামবাগের সিটির মধ্যে আপনাকে জায়গা প্রপার্টি নিতে গেলে কমসে কম এক কাটার পেছনে 30 থেকে 35 লাখ খসাতে হবে। তো এইখানে যে আমি জায়গাটা নিয়ে চলে এসেছি একদমই বাজেটের মধ্যে, এটা বেশি রেট নয় আর বেশি কমও নয়, একদমই ভালো জায়গার মধ্যে আছে। আর এইখানে বিবেকানন্দ একাডেমিক আছে, সিবিএসসি স্কুলের পাশেই আছে জায়গাটা, সারদা বিদ্যাপীঠের পাশেই আছে এই জায়গাটা। সারদা বিদ্যাপীঠ থেকে জাস্ট মাত্র 2 পা দূরে এই জায়গাটা। এই জায়গাটা কিনে আপনারা বাড়ি করতে পারেন, জায়গাটা কিনে আপনারা ফেলে রাখতে পারেন। জায়গার সামনে দিয়ে 10 থেকে 12 ফুট চওড়া রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে ট্রাক্টর যায় প্লাস বাইক ফোর হুইলার সব টোটালি যায়, এভরিথিং। জায়গার কাগজ সর্বপ্রথম আপনারা দেখে নেবেন, জায়গার কাগজ ওকে আছে। তারপর আপনারা জায়গাটাকে ভালো করে দেখে নেবেন, যে জায়গাটা আমি আপনাদেরকে বর্তমানে এখন দেখাচ্ছি এই জায়গাটা ভালো পজিশনে আছে। আর এরপর আপনাদেরকে বলে দিচ্ছি, আমি এইখান থেকে জাস্ট হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন আর যে বড় বড় শোরুম আছে সবই একদমই পাশাপাশিতে আছে, আর আপনাদের কোনো রকম প্রবলেম হবে না এই জায়গাটা কেনার পর, কারণ আপনারা একদমই সুন্দর একটা পজিশন, নিরিবিলি এলাকার মধ্যে ভালো পরিবেশের মধ্যে আপনারা কিন্তু এই জায়গাটাকে কিনছেন বা কিনবেন, ঠিক আছে। তো আপনাদেরকে আরেকটা কথা আমি বেশ ভালোভাবে বলে দিই আর ভালোভাবে বুঝিয়ে দিই, সর্বপ্রথম আপনারা জায়গা কিনবেন আগে জায়গাটা দেখবেন, তারপরে জায়গার সামনে কত ফুট চওড়া রাস্তা আছে সেই রাস্তাটা আপনারা দেখবেন, সেই রাস্তাটা কত দূর যাচ্ছে বা কোন রাস্তায় গিয়ে মিশছে সেটা আপনারা দেখবেন, তারপর জায়গার কাগজ দেখবেন, রেকর্ড না সালি আছে এগুলো ভালো করে একটু দেখে নেবেন, তারপরে সার্চিং করে দেখবেন জায়গাটা কী পজিশনে আছে বর্তমানে। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন, ধ্যান রাখবেন, তারপর কিন্তু নেক্সট কথা বলবেন জায়গা নিয়ে। তো চলুন এবার আপনাদেরকে আমি কিছু কথা বলে দিই এই আমার ভিডিওতে। তো জায়গাটা দেখার পর জানি না আপনাদের কীরকম রেসপন্স আসবে, তবে ভিডিও লাস্টে আপনারা অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের লাইকে আমি মোটিভেট হই ভিডিও বানানোর জন্য। আর আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু অ্যাডভার্টাইজ দেওয়া হয়, আপনাদের যদি নতুন বিজনেস, দোকান বা বাড়ি, ফ্ল্যাট, জমি, জায়গা যাই হোক না কেন সব জিনিসের অ্যাডভার্টাইজ দেওয়া হয় আমার এই ইউটিউব চ্যানেলে। এখনও পর্যন্ত অনেক অ্যাডভার্টাইজ দিয়ে দিয়েছে, অনেক ফ্ল্যাটের প্রমোশন করে ফেলেছে, আরও অনেকই আছে দাদারা যারা আমাকে দিয়ে জমি বিক্রি করতে চায়। আর এই ইউটিউব চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের ফ্ল্যাটের অ্যাডভার্টাইজ করে, বাড়ির অ্যাডভার্টাইজ করে। আর এই ইউটিউব চ্যানেলে কিন্তু 100 বিঘা, 200 বিঘা, 300 বিঘা, এমনকি 1700 বিঘা বা 200 একর জমি পর্যন্ত বিক্রি আছে, তাও ভালো পজিশনে। বর্ধমান সিটি থেকে খালি মাত্র 40 থেকে 50 কিলোমিটার দূরত্ব পথ যেতে হবে, গেলেই কিন্তু 284 একর জমি আছে বিক্রি। আর ন্যাশনাল হাইওয়ের পাশে, ন্যাশনাল হাইওয়ে থেকে 100 মিটারের দূরত্ব পথ। তো এবার চলুন আপনাদেরকে আমি আরেকটু ডিটেলস বলে দিই, বর্ধমান সিটির মধ্যে 1 BHK ফ্ল্যাট আছে, 2 BHK ফ্ল্যাট আছে, একদমই কম বাজেটের মধ্যে। আর যদি কেউ বাড়ি কিনতে চায় একতলা, তো তার জন্য অ্যাভেলেবেল আছে। তো চলুন আজকে এই যে জায়গাটা আছে এই জায়গাটার কী প্রাইস আছে, এই জায়গাটার প্রাইসটা আপনাদেরকে আমি বলে দিই,
কী রেট আছে, কী রেট রাখা আছে। এই জায়গাটার রেট রাখা হয়েছে 12.5 লাখ টাকা কাটা, 3 কাটার একটু বেশি আছে, 12.5 লাখ টাকা কাটা আছে। তো আশা করব আমার ভিডিওর ইনফরমেশনটা আপনাদেরকে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ, দেখাবো নেক্সট।